আমি মূলত চাচ্ছি গ্রামে যে এই প্রতিহিংসা রাজনীতি বা দাম্ভিকতা প্রদর্শনের যে রাজনীতি, এই রাজনীতি থেকে আমরা মুক্তি চাচ্ছি। ডাকাতি না, মার এবং আত্মসাত। তারপর আমার গলায় হাসি, তাহার হাতে রুলি, আমার ব্যাগে টাকা ছিল, আমার মেয়ের গলার চেন ছিল, সেগুলো নেই, সেগুলো নেই, আর 3 লক্ষ টাকা ছিল ব্যাগের ভিতরে। না আমি তো আমার আমার আমাকে পরে ফেলে দিয়ে আমার স্বামীকে বের করে নিয়ে যায়, তারপরে মারি। দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শানপোখরিয়া গ্রামে রুহুল আমিন ও বরকতুল্লার মধ্যে যে ঘটনা ঘটে তার পাল্টা পাল্টি অভিযোগ তোলেন ও ভাই পক্ষ থেকে। আমি মোহাম্মদ বরকতুল্লাহ, বাসা শানপুকুরিয়া, চাপড়া ইউনিয়ন। বিগত 3 থেকে 4 বছর যাবত আমাদের গ্রামে দীর্ঘদিন হচ্ছে কেওয়া ঝুট ঝামেলা চলতেছে, মূলত প্রতিহিংসা রাজনীতি হচ্ছে। সেটা আমাদের প্রতিপক্ষ প্রফেসর রবিউল ইসলাম এবং প্রফেসর রুহুল আমিন, বাঁশগ্রাম আলাউদ্দিন ডিগ্রি কলেজের টিচার, দুজনে আমাদের গ্রামে দীর্ঘদিন থেকে প্রতিহিংসা রাজনীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তারা প্রভাব বিস্তার করতেছে। যেমন উদাহরণস্বরূপ, গ্রামের নিরীহ মানুষদের টাকা পয়সা দিয়ে তারা গত 4 বছর, 3 থেকে 4 বছর হবে, একদিন মাঠের গাছগুলো কাটিয়ে তারা হচ্ছে গরিব মানুষের, অন্য মানুষের নামে কেস দিয়ে তাদেরকে কোণঠাসা করতে চায়। তারপর সেটা থানার থেকে, সেটা এজাহারের থেকে, সেটা যাচাই বাছাই করার পরে সেটা বাতিল হয়ে যায়। তারপরে বছর 2 হবে, তারা মেশিন, স্যালো মেশিন ভাঙিয়ে ওনারা আমাদের বিরুদ্ধে কেস করে, সেটাও হচ্ছে বাতিল হয়ে যায়। তারপর এভাবেই তারা দীর্ঘদিন বিভিন্ন নোংরা রাজনীতি, পুলিশকে ভুল পথে পরিচালিত করে, আমাদের দোষারোপ করে বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করতেছে। এমন তো অবস্থায়, যেমন যদি কেউ মারা যায় তাহলে তার কবর কাটা নিয়ে রাজনীতি, কবর কাটা দেবে না, কেউ জানাজা শরিক হলে পারে বাধা প্রদান করবে এটা নিয়ে, যদি কেউ হচ্ছে মিলাদ মাহফিলে যায় তাহলে পারে সেখানেও হচ্ছে বাধা প্রদান করে। এই মর্মে সমাজে নানাবিধ বিশৃঙ্খলা তৈরি করছে। সম্পূর্ণ এর নেপথ্যের নায়ক হিসাবে প্রফেসর রবুল এবং রুহুল আমিন দুজনা হচ্ছে এর কারিগর হিসাবে কাজ করে। গত বুধবার সকাল আনুমানিক 10টার দিকে লুৎফার নামে একটা আমাদের প্রতিবেশী আর কি, ওনারা আমাদেরকে হাতে ওনার ছেলের সুন্নতে খাতনা উপলক্ষে দাওয়াত দেয়। এই দাওয়াতকে কেন্দ্র করে পরে রুহুল এবং হাতে রবিউল গত বৃহস্পতিবারে ওরা মিটিং করে হাতে সেই দাওয়াত বানচাল করে দেয়, বানচাল করে দেয় এবং বলে তোরা যদি ওদের দাওয়াত ফেরত না নিস তাহলে পরে আমরা এটা তোদের সাথে মারামারি করবো, ওদের দাওয়াত খেতে দেবো না। তাই এমন অবস্থায় ওরা আবার বৃহস্পতিবারে সকালবেলা ওরা আমাদের বাড়িতে এসে দাওয়াত ফেরত নিয়ে যায়, ফেরত নিয়ে শুক্রবারে অনুষ্ঠান করে। মূলত কেন্দ্র ছিল হচ্ছে দাওয়াত খাওয়াতে কেন্দ্র করে, ওরা প্রথমে দাওয়াত দিয়ে যায় তারপরে আবার দাওয়াত ফেরত নিয়ে যায়। গত শুক্রবারে যে ক্যাওয়াজটা তৈরি হয় তখন শুক্রবারের পর থেকে আমরা তো আসলে, যেহেতু কেস হয়েছে, কেস হওয়ার পরে আমরা কেউ আমাদের সমাজের বা আমাদের এলাকার যারা আমাদের অন্তর্ভুক্ত তারা কেউই হচ্ছে বাড়িতে নাই। তারপরে এখন রাত্রেবেলা আমাদের বাড়ি মেসলে পেলে বা বাড়ির বিভিন্ন জায়গায় তারা হচ্ছে অবস্থান করে এবং মেসলে পেলে উত্তপ্ত করে। গতকালকে হচ্ছে আমাদের ওই সিঁড়িঘরে ঠাই ভাঙছে, তাতে বিদ্যুতের তার কাটি দিয়েছে, আপনারা হয়তো দেখছেন। তার আগে ওয়াইফাই তার কাটিয়ে দিয়ে হচ্ছে ওয়াইফাই বিচ্ছিন্ন করে আমাদের বাড়িতে। তারপরে আপনার গতকালকে 2টা গরু চুরি করে নিয়ে যায় আমাদের, আনুমানিক 2টা থেকে 2.5টার ভিতরে হতে পারে। আপনাদের গরু দেখছেন? জি না, আমরা তো কেউ বাড়িতে নাই। মেসলে পেলে ওরা হচ্ছে প্রথমেই ওই দা বটি দেখাই, বেঁকি দেখাই, দেখায় ভয় প্রদর্শন করে, জানালার পিছনে যায়, বকাবকি করে, লাইট মারে। পরে না বলেন কারা কারা ছিল এই কাজগুলো? এটার সঙ্গে জড়িত ছিল হচ্ছে ইয়াসিন বিশ্বাস, তারপরে ছিল হচ্ছে গোকুল, তারপরে মসলেম, আরো কয়েকজন ছিল অজ্ঞাতনামা। মসলেমের পিতার নাম আজগর, আর ইয়াসিনের পিতার নাম হচ্ছে, ওনার নাম আজগর বিশ্বাস।
একটা সাজগার শেখ। আমি মূলত চাচ্ছি গ্রামে যে এই প্রতিহিংসার রাজনীতি বা দাম্ভিকতা প্রদর্শনের যে রাজনীতি, এই রাজনীতির থেকে আমরা মুক্তি চাচ্ছি। জি, আমরা প্রশাসনকে জানাইছি, তারা বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে, কিন্তু বারবারই তারা হচ্ছে ভুল পথে পরিচালিত করতেছে। জি না, আমরা এখন পর্যন্ত কোনো মামলা করতে পারিনি। আমরা যোগাযোগ করছি মামলা করার জন্য, এখনো আমরা মামলা করতে পারিনি। পারি নাই কেন, সেটা হচ্ছে যেমন গত কালকে যখন থাই ভাঙে, আমি বা আমার ওই প্রশাসনকে জানাই, তখন প্রশাসন বলছে আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি। তারপরে এই মর্মে আমি কেস করতে চাইছি, প্রশাসন রাজি হয় নাই, বলছে আমরা আগে যাচাই বাছাই করবো। তারপর মোহাম্মদ রুহুল আমিন, গ্রাম শঙ্করপুর। ঘটনা হচ্ছে, আমি শহর থেকে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে যাওয়ার পথে শুক্রবার বেলা 11:30 দিকে, 13 তারিখ, দুধকুমড়া সাদর বাড়ির ওখানে একটা গর্ত ছিল, গাড়িটা আমি স্লো করেছি, স্লো করা মাত্রই বরকত বলল যে ধর, এবং শহীদুল আর মনা আসে গাড়িটা আমার বাড়ি ফেলা দিয়ে আমার বাড়ি ফেলা দিল। বাড়ি ফেলা দেওয়ার পরে আমার হাতুড়ি দিয়ে ওরা বাড়ি শুরু করলো, আলম তুফা শহীদুল এবং বরকত সবাই এবং জিয়া, এই ছয়জন আমার মারে। এবং আমার কাছে টাকা ছিল 3 লক্ষ, 3 লক্ষ টাকা নাই, আমার ওয়াইফের হাতের রুলিওয়ালা এবং সোনার সীতাহার, আমার মেয়ের একটা চেঞ্জ তারা নাই, এবং আমাকে প্রচণ্ড মারধর করার পরে তারা মোটর সাইকেল নিয়ে পালাই যায়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাকে রিং করে, আমি অতীশ সাহেব আমাকে রিং করেছে কাল 11টার সময়। আমি বললাম অতীশ সাহেবকে, স্যার হচ্ছে আমি গরুর কথা বলছেন, বরকতের বাড়ি গরু ছিল দুটো, আমি ভিডিও করে লোক দিয়ে পাঠাচ্ছি, তার পুলিশ দিয়ে সঙ্গে সঙ্গে উনি রিসিভ করেছে, এবং আমার যাওয়ার পরে উনি বলছে যে টাউট বাটপাল এদেরকে ফেসলে দাও, মার মারধর করো। এটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নেয়। এবং রাত্রে বরকতের বউ বলেছে যে হচ্ছে বাড়িতে আমার গুলি করেছে, তারপর দেখা গেছে গুলু না কোনো কিছুই না। ওদের ছয়জন সম্পর্কে আপনি যে কোনো জায়গা কুষ্টিয়া জেলায় যে কোনো জায়গা যাইবেন, সবাই বলবে যে এরা সন্ত্রাসী চাঁদাবাজি, আমরা মারছে এবং টাকা পয়সা চিন্তা করে নিয়েছে, এইগুলো ডাকাতি না, মার মার এবং আত্মসাত। আত্মসাত আমরা বিচার চাচ্ছি, সুষ্ঠু বিচার চাচ্ছি। আমার নাম বলতে খাতুন। আমরা শুক্রবার দিন সকাল 11:30 সময় আমাদের শ্বশুর বাড়ি শান্তপুকুরিয়া গ্রামে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে আমার ছেলে মেয়ে আমার স্বামী আমরা নিয়ে আমরা বের হয়েছি। তারপরে আমরা হচ্ছে রাস্তার ভিতরেই গোপালপুর থেকে আমি 3টা লোককে দেখেছি যে পিছনে, আমি কিছু মানে একবার তাকালো আমার থেকে ওরা থমকে গেল, আমার কাছে কিছু মনে হলো, আমি তাকাইছি মেয়ে মানুষ। তারপর আবার অনেক দূর যে তারপর দেখেছি ওরাই আছে। এরপরে জি আমি তো ওটা বুঝতে পারিনি, আমি তো বুঝতে পারিনি যে ফলো করছে। পরে দুধকুমড়ার ভিতরে হঠাৎ করে দেখি 4টা লোক আমাদের গাড়ি চেপে ধরে, আমি আমি বুঝতে আমি আমি তো ওদের চিনি না। তারপরে মানে হঠাৎ করে দেখে শান্তপুরের লোক, কিন্তু তুই একবার দেখছো ওতো চিনি না। তারপর আমার বাড়ির আমাদের ধরে গাড়িটা ফেলে দেয় 4 জনকেই। পরে হঠাৎ ফেলে দিয়ে 6 জন মানুষ এসব শানকে মারতে থাকে, মাথা আমি চিৎকার করে ওর গলা ধরে চিৎকার করে চিৎকার করে রুহুল আমি চিৎকার করতে থাকি। তারপর আমার গলায় হার, সীতাহার, হাতের রুলি, আমার ব্যাগে টাকা ছিল, আমার মেয়ের গলার চেন ছিল, সেগুলো নেই, আর 3 লক্ষ টাকা ছিল ব্যাগের ভিতরে। যাই হোক, টাকা নিল, যাই করলো, আমার স্বামীকে নিঃসন্দ ভাবে মারছিল, আমার ছেলে মেয়ের কথা আমার মনে ছিল না, আমার স্বামীকে সবাই মিলে হাত নৃশংস ভাবে খুব মানে এমন মারা মারছে, আমি গলা ধরে চিৎকার করছি। তারপরে ওরা কখনো তারপরে ছাড়ছে না, আমি তো আমার আমার আমাকে পরে ফেলে দিয়ে আমার স্বামীকে বের করে নিয়ে যায়, তারপরে মারি। এ ঘটনায় রুহুল আমিন বাদী হয়ে বরকতুল্লাহ সহ বেশ কয়েকজনের নামে থানায় একটি মামলা দায়ের করেন। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।